বাংলায় তাপমাত্রা ছাড়ালো 35 ডিগ্রি সেলসিয়াস। উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস এক নজরে। তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর আপনি আমাদের ভিডিওটিকে কোথা থেকে দেখছেন এবং এই মুহূর্তে সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। উত্তর ও দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই, তবে রাজ্য জুড়ে আগামী কয়েকদিনে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রাতের তাপমাত্রা 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে না। আর্দ্রতা কম থাকায় এখনও অস্বস্তিকর আবহাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের আবহাওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে 15ই মার্চ মঙ্গলবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া থাকবে শুকনো। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 4 থেকে 5 দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। এদিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে 15ই মার্চ মঙ্গলবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া থাকবে শুকনো। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে আগামী 4 থেকে 5 দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। এটা দক্ষিণবঙ্গের জন্য। কলকাতার আবহাওয়ার পূর্বাভাস আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আগামী 24 ঘন্টায় কলকাতা ও তার আশেপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 34 ও 21 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 21.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। তুলনায় শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.8 ডিগ্রি সেলসিয়াস, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর জানিয়েছে 14 থেকে 17ই মার্চের মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সারা দেশের আবহাওয়া থাকবে শুকনো। 16-17ই মার্চ নাগাদ উত্তর পশ্চিম ভারতে ঘন্টায় 25 থেকে 26 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সৌরাষ্ট্র ও কচ্ছে 12ই মার্চ তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এছাড়াও দক্ষিণ পশ্চিম রাজস্থান, গুজরাট, কঙ্কন, গোয়া, তেলেঙ্গানার উপকূল এলাকায়, অন্ধ্রপ্রদেশ, কেরল, মাহে এবং তামিলনাড়ুর কোনো কোনো জায়গায় একই পরিস্থিতি বজায় থাকবে। এদিন এবং 14ই মার্চ নাগাদ সৌরাষ্ট্র, কচ্ছ ও পশ্চিম রাজস্থানে, 16-17ই মার্চ নাগাদ উড়িষ্যার কোনো কোনো জায়গায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তর দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন।